আমাদের প্রিয় শিল্পী সাদি মোহাম্মদের সুইসাইডটা বেশ অনেক নাড়া দিয়েছে আর কি অনেক মানে ওনার মতো একজন খুবই নরম প্রকৃতির একজন মানুষ সজ্জন উনি কখনো জোরে কথা বলেন না এরকম তার যারা ঘনিষ্ঠ তারা বলতেন তার মতো একজন হঠাৎ করে সুইসাইড তারপরে জগন্নাথের একটা মেয়ে সে নাকি সুইসাইড আত্মহত্যা বিরোধী ক্যাম্পেইনে সে একজন অন্যতম আপনার কী বলে লিডার বাট সে সুইসাইড করল এই ধরনের ঘটনা আরও ঘটেছে আজকেও একজন বললাম একটা মানে সুইসাইডের দিকে মানুষকে কি মানে মানে আমরা আমাদের সমাজ বা আমরা যারা পাশে চারপাশে থাকি প্রতিবেশী অথবা সহপাঠী অথবা শিক্ষক তাদেরকে এদিকে ঠেলে দিচ্ছি না কি মানে এটার কি ব্যাখ্যা এটা আসলে সুইসাইডের পেছনে আসলে একটি কারণ কখনো বলা যাবে না এটাকে আমরা বলি মাল্টিফ্যাক্টেরিয়াল মানে একটা কারণে একজন সুইসাইড করলেন এরকম কারণ কিন্তু আরও নিরানব্বই জনের ক্ষেত্রে ঘটছে সে নিরানব্বই যে কিন্তু সুইসাইড করছেন না তার মানে এটি কিন্তু অনেকগুলো আমরা বলি যে তার ব্যক্তিত্বের গড়ন তার চারপাশ এবং যে কারণটির কারণে সুইসাইড করলেন সব কিছু মিলে একটা কমপ্লেক্স একটা কারণে মানুষ সুইসাইড করে থাকে এবং সুইসাইড করাকালীন সময়ে তার কিন্তু একটি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে তার মানে তার ভিতরে এক ধরনের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে তার ডিপ্রেশন হয় যে আমরা আসলে এখন নিজের কাজে নিজে সন্তুষ্ট থাকতে পারি না আমরা সবসময় সমকালীন কারো কাছ থেকে একটা রিকগনিশন চাই আমাদের ভাষায় আমরা বলি পিয়ার রিকগনিশন সমকালীন কারো কাছ থেকে আমার সমসাময়িকরা আমাকে বলবে পারস্পরিক পিট চাপড়ানোর মতো করে যদি আমাকে পিঠ না চাপড়ায় তাহলে বোধহয় সমাজে আমার অবস্থানটা খুব দুর্বল হয়ে গেল আর একটা জিনিস যেটা খুব কারণ আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলে লাইক কমেন্ট না দেখা পর্যন্ত আমাদের শান্তি হয় না দেখেন না মানে অনেক বেশি লাইক না হলে আমাদের শান্তি হয় না আরেকটা একটা জিনিস সুইসাইডের জন্য আমরা বলবো যে সুইসাইড যিনি করেন তিনি কিন্তু তার অব্যবহিত আগেই কিছুদিন আগে পরে কখনো না কখনো একটা ইঙ্গিত দিয়ে থাকেন আমরা আশেপাশের মানুষরা সেই ইঙ্গিতগুলোকে বেশিরভাগ সময় মানে হাসি ঠাট্টাট ছলে দূরে সরে আরে যে মরার কথা বলে সে মরে না এটা আমাদের একটা কমন ডায়লগ আমাদের সোসাইটিতে যে মৃত্যুর কথা বলে সে কখনো আত্মহত্যা করবে না কিন্তু এটাই ভুল যিনি সুইসাইড করলেন তাকে আমরা ওই জায়গায় ঠেলে দিয়েছি নিশ্চয়ই আমরা কখনো কখনো ঠেলে দেই এবং কখনো কখনো তাকে আমরা চিকিৎসার আওতার বাইরে রাখি আমরা মনে করি না আমরা তখন একটা সুইসাইড যখন করেন তার ভিতরে কিন্তু একটা বিষণ্নতা তার ভিতরে তৈরি হয় যা দেখা গেছে গবেষণা যারা আত্মহত্যা করে থাকেন তার আশি থেকে পঁচাশি শতাংশ মানুষের মধ্যে কোনো না কোনো মানসিক সংকট ছিল আমরা সেই সংকটগুলোকে চিহ্নিত করি না এবং চিকিৎসার উদ্যোগ নেই না এবং এই বিষয়টাকে পার্থক্য আছে আর কি হ্যাঁ আমাদের যে কোনো সময় হতে পারে আমি রাস্তায় বের হয়েছি আমার একটা নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছতে হবে আমি যানজটে পড়েছি এটা আমার একটা স্ট্রেস একটা সংকট কিন্তু সেটার কারণে আমার পার্সিস্টেন্সি থাকে এবং সেটা আমার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে কি যদি ডেইলি লাইফকে খুব বেশি পরিমাণে অ্যাফেক্টেড করে তখন সেটা রোগ হয়ে যায় এবং তখন কিন্তু সেটা চিকিৎসা দরকার সেই চিকিৎসা কিন্তু আমরা করতে চাই না আমরা কিন্তু সেটা থেকেও একটা দূরে আছি আরেকটা জিনিস আমি বলবো যে গণমাধ্যমের এবং এই যে আমাদের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি যেটা বলবো যে আমাদের যিনি আমাদের সাদি মোহাম্মদের কথা যিনি বললেন ওনার মৃত্যুর পর আমরা দেখেছি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু একটা গাইডলাইন আছে আত্মহত্যার সংবাদ কীভাবে গণমাধ্যমে প্রকাশ করতে হবে একটা গাইডলাইন আছে এবং বাংলায়ও করা আছে আমাদের দেশে এবং সারা পৃথিবী এটাকে ফলো করে গণমাধ্যমগুলো সাদি মোহাম্মদের মৃত্যুর পরে আমাদের বেশিরভাগ মূলধারার গণমাধ্যম সেই ধারাটি কিন্তু ফলো করেছে তারা কিন্তু তার মৃত্যুকে খুব বেশি করে ফলাও করেন এরকম করে আত্মহত্যার ঘটনা কেন করেছেন ফলো আপ নিউজ এমন অনেকগুলো পত্রিকায় দেখেছি সাদিম মোহাম্মদের মৃত্যু এটুকুই লিখেছে হেডিংয়ে কিন্তু আত্মহত্যা শব্দটি লেখে নেই কিন্তু ঠিক তার পরপরই দু তিন দিন পরপরই যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়েটি আত্মহত্যা করলেন অবন্তিকা গণমাধ্যমের ভিন্ন রূপ কিন্তু আমরা পেয়েছি তারা তখন বিষয়টাকে নিয়ে অনেক বেশি চর্চা করতে যেয়ে পরবর্তীতে এটাকে একটু মহিমান্বিত বা গ্লোরিফাই করার চেষ্টা করেছিল যেটি কিন্তু আরও অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়াতে পারে তারা মনে করতে পারে আত্মহত্যা বোধ সমাধান কাউকে শাস্তি দেওয়ার জন্য আত্মহত্যা একটা হাতিয়ার হতে পারে পরীক্ষায় ফেল করলে আত্মহত্যার সমাধান এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন একটি আত্মহত্যার ঘটনাকে প্রচার করতে যেয়ে আরও কোনো আত্মহত্যাকে ইনভাইট না করি